স্বাধীনতার কালরে অবহেলিত হয়ে থাকা কেবাখনো গাঁও গাঁও কেখনত যাতায়াতের বাবে নাই সুবিধাজনক রাস্তা, বিশুদ্ধ খোয়া পানির ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষানুষ্ঠান আদি। তিনিচুকীয়া জেলার 124 নং মার্কেটা বিধানসভা সমষ্টির অন্তর্গত কুমসাই গাঁও পঞ্চায়েতের 8 নং ওয়ার্ডর খড়ফলিয়া গাঁওকে ধরে প্রায় 6 গাঁওয়ের রাইজে বহু বছর ধরে এটা রাস্তার বাবে জিয়াতু ভুগি আহিছে। দুর্নীতি অপশাসনের বাবে কংগ্রেস দলের প্রতি মোহভঙ্গ হয়ে এই কেখন গাঁওয়ের রাইজে বিজেপি দলক নির্বাচিত করেছিল, যদিও শেহতীয় বিজেপি দলের প্রতিও আস্থা হেরুয়ে আগন্তুক বিধানসভা নির্বাচন ভোট বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে গাঁও কেখনের রাইজে। স্বাধীনতার কালরে উন্নয়নের মুখ নেদেখা গাঁও কেখনের রাইজে তদানীতন প্রাক্তন কংগ্রেসী তথা মার্গারেটার বিধায়ক প্রদ্যুৎ বরদলৈক বহুবার আবেদন নিবেদন করেছিল, যদিও প্রায় 18 বছরীয় শাসনকালত এটা মাত্র রাস্তা পাবলৈ সক্ষম নহল, যার ফলত আজি গাঁওবাসী পথর উপর ভূঁই রুই এক অভিনব প্রতিবাদ সাব্যস্ত করে। অবশ্যই বিজেপি সরকারের দিনত যথেষ্ট রাস্তা নির্মাণ হয়েছে, যদিও এই কেখন গাঁওলৈ সুদৃষ্টি নপরা মার্গারেটার বিধায়ক ভাস্কর শর্মা গাঁওবাসীর উন্নয়নের স্বার্থত জ্বলন্ত সমস্যা সমূহ সমাধান করিবর বাবে আহ্বান জানাইছে। যেহেতু গাঁওখনের অতি দরিদ্র পরিয়ালের লোকসকল খেতির উপর নির্ভরশীল, তেওঁলোকে খেতি করে বজারলৈ খেতির ফসল সমূহ লৈ যাব নোৱাৰে, ফলত তেওঁলোকে উচিত মূল্য পোৱাৰ বঞ্চিত। ইয়ার উপর মেডিকেললৈ যাওয়াত বহুতো কষ্ট, এম্বুলেন্স আহিব নোৱাৰাৰ ফলত বহু রোগীর মৃত্যু মুখত পড়া বলে অভিযোগ করেছে অঞ্চলবাসী। সবকা সাথ সবকা বিকাশ, আজি আপনাদের নিজেই দেখিছে, আজি আপনাদের দেখিছে কি অবস্থা আজি হয়েছে রাস্তায়, এনেকুৱা দুর্যোগ অবস্থা হয়েছে। আজি দিনতো আমি এনেকুৱা গেলার রাস্তাত আমি যাবলে আছে, এখন বাইক নেযায়, এখন বাইসাইকেল নেযায়, আমি বজাৰ হাট কৰি খোৱা মানুহ। আজি আমি বজারে যাম বলে গেলে 10-12 কিলোমিটার আমি বজার যাব লাগে, এনেকুৱা রাস্তাত আমি শাক পাচলি, আমি কৃষক, আমি খেতি করা মানুষ, আমি কেনে আমার নিজ আমি প্রাপ্য অধিকার আমি কেনে পাম, যদি রাইজে যদি আমার সরকার যদি আমার সহায় করে নিদিয়ে আমি কেনে জিয়া থাকি। আমার তো কোনো আমার গাঁও অঞ্চল কারো চাকরি বাকরি না, আমি সদায় আমি প্রত্যেকে আমি 100 ভাগে আমি 100% আমি কৃষক, আমি আমার জীবিকা হয়েছে আমার খেতি, আমি খেতি করে বলে আমার যিনি ফসল আমি পাও সেইখানে আমি উচ্চ মূল্যত আমি বজারত বিক্রি বলে আমার রাস্তা পদূলি নাই। আজি আমাক ভাস্কর দেমা হমাদেবক আমি কেবাবারও জানাইছো, তেওঁ ডিম ডিম বলে আজিলেকে তেওঁ কোনো তেখেতর মানে কোনো পালই বহি আজিলেকে আমি এই রাস্তাত আজি তেওঁ চুয়াহি নাই, আমি কেনেকে আছো কি অবস্থাত আছো। এইফালে নদী কিনারত আমার ব্রহ্মপুত্র বুইদিহিঙ্গ কিনারত আমার বানপানী হয়। মার্গারেটার পৰা সোণাৰা কলিতা, রিপোর্ট পাবলিক।